নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 7ই এপ্রিল 2022 এই তিন রাশির হঠাৎ প্রাপ্তি হতে কিন্তু চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী আপনারা কমেন্ট করুন। দেখুন, এই প্রাপ্তির ব্যাপারটা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আপনি শুধু লটারি নিয়ে বলছেন, আর কোনো ব্যাপার নিয়ে আপনি বলছেন না। দেখুন, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। আমি আজ থেকে বিভিন্ন রকমের এর উপরে কিন্তু ভিডিও দিব এবং প্রতিদিনই দৈনিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, ধন আকর্ষণ, কোন কোন রাশিগুলোর আগামীকাল ধন আকর্ষণ হতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু করব। অনেক হোয়াটসঅ্যাপে কমেন্ট এসেছে শুধু লটারি নিয়ে বলছেন স্যার। দেখুন, আগামীকাল যে তিন রাশির আমি কথা বলছি, সে তিন রাশি হঠাৎ কিন্তু প্রাপ্তি হবেই হবে। আমি দিনের শুভ সময় নক্ষত্রের কথা আমি আলোচনা করব এবং আমি যেটা বারবার বলছি, যাদের ক্ষেত্রে ধন আকর্ষণ হচ্ছে না, প্রাপ্তি ঘটছে না, অর্থনৈতিক সমস্যা থাকছে, ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। ধনলক্ষ্মী কবচ আপনাদের ধন আকর্ষণ কিন্তু আপনাদের ঘটাবেই ঘটাবে। ধনলক্ষ্মী কবচটা বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান কিন্তু করুন। দেখুন, আগামীকাল যে রাশিগুলো আপনারা ফাটকা, শেয়ার, লটারি, জুয়া, সাতটা থেকে অর্থ পেতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাতে কিন্তু চলেছি। তবে আমি এখানে রাহু গ্রহকে আপনাদেরকে বলবো, রাহু গ্রহ, শুক্র গ্রহ এবং মঙ্গল এবং বুধ এই কয়টা গ্রহকে আপনার কিন্তু জন্মছকে ভালো থাকা দরকার, তবেই কিন্তু এই যে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ যে গ্রহ এই রাহু, সেটা কিন্তু আপনাদেরকে হঠাৎ প্রাপ্তি। আপনি কোনো জায়গাতে ব্যবসা করছেন, কালকে হঠাৎ আপনার কিন্তু বিজনেসে গ্রো আপ হবে, কেনা বেচাটা বৃদ্ধি হবে, এটাও কিন্তু প্রাপ্তি বলেন। আপনি কোনো জায়গাতে টাকা লগ্নি করেছেন, হঠাৎ কালকে সেটা আপনার কিন্তু ভালো দিক কিন্তু হবে। লটারি বলুন, শেয়ার বলুন, ফাটকা বলুন, স্টক বিজনেস বলুন, ট্রেন্ডিং বলুন, এই জায়গাগুলো, জুয়া বলুন, এই জায়গাগুলোতে কিন্তু অর্থ প্রাপ্তি হতে চলেছে আগামীকাল এই তিন রাশির। কোন এই তিন রাশি, তার আগে আমি বারবার বলছি, ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। এর পাশাপাশি আপনারা রাহু কবচটা, এই যে আকস্মিক প্রাপ্তির জন্য যারা চাইছেন, যারা স্টক বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন বা লটারিতে ইনভেস্টমেন্ট করছেন বা জুয়াতে ইনভেস্টমেন্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার রাহু কবচটা, রাহু কবচ হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে এবং আপনার জন্মছকে পঞ্চম ভাবকে স্ট্রং করুন, যেটা হচ্ছে আকস্মিক প্রাপ্তির যে কারক গ্রহ। এবার আপনাদেরকে আমি বলি, আগামীকাল যে তিন রাশি লটারি প্রাপ্তি হতে, লটারি বলে না, যে কোনো দিক থেকে, লটারি, শেয়ার, জুয়া, ফাটকা, স্টক বিজনেস, ট্রেন্ডিং, এই জায়গা থেকে যে রাশিগুলো প্রাপ্তি, তিন রাশি সৌভাগ্যশালী রাশি, আমি আপনাদেরকে একে একে কিন্তু জানাবো। প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে আগামীকাল দিনটি হচ্ছে বৃহস্পতিবার। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এটা আপনারা করুন। দেখুন, মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র এই দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং যে যোগটি থাকছে দুর্দান্ত যোগ, সৌভাগ্য যোগ। আপনি ব্যবসাতে হঠাৎ আপনার দেখা গেল আপনি দিনে 2000 টাকা কেনা বেচা করতেন, কালকে আপনি ওটা 5000 টাকা কেনা বেচা কিন্তু করতে পারেন, যে 5000 করতে সে 15000 টাকা কেনা বেচা করবে, এইভাবে কিন্তু হবে। এটাও কিন্তু একটা প্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো টাকা ডুবেছিল সেই টাকা পাওয়া বা দীর্ঘদিনের সম্পত্তি রেস্কিউ হওয়ার একটা সম্ভাবনা বা দীর্ঘদিনে একটা চাকরি আটকে ছিল চাকরি পাওয়া, এটাও কিন্তু লটারির মতন। লটারি শুধু লটারি কাটলেই যে লটারি হয় সেটা নয়, হঠাৎ প্রাপ্তিটাও কিন্তু লটারি কিন্তু যোগ্য কিন্তু হয়। এবং শেয়ার মার্কেট থেকে, স্টক বিজনেস থেকে,
এই জায়গাগুলো সৌভাগ্য যোগ এবং দুটি নক্ষত্র, একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, ভালো সময় 11:53 থেকে আপনার 12:42 পর্যন্ত, 11:53 থেকে 12:42 পর্যন্ত। আরেকটি আপনার সময় থাকছে 12:47 থেকে আপনার দুপুর 2 পর্যন্ত, দুর্দান্ত সময়। আরেকটি আপনার সময় থাকছে 4:33 থেকে 6:21 পর্যন্ত, এই সময়গুলো কিন্তু দুর্দান্ত। এবং আপনাদের ক্ষেত্রে সময়গুলো কিন্তু আমি খুব ভালো সময় আপনাদেরকে জানালাম। এবং রাহু যে সময়টি আপনাদের জানাবো সেটা হচ্ছে 2:30 থেকে 2:30 পর্যন্ত কিন্তু রাহুকাল কিন্তু থাকছে, 2:30 থেকে 2:30 পর্যন্ত রাহুকাল কিন্তু আগামীকাল এই সময়টা কিন্তু থাকছে। তবে ধনলক্ষ্মী অবস্থা, যাদের ক্ষেত্রে অর্থ, ধরুন অর্থ আসছে, অর্থ চলে আসছে, সেভিংস করতে পারছেন না, অর্থ আসছে না, অর্থ আকর্ষণ হবে, ধনলক্ষ্মী কবচ, পাওয়ার রিং, এই জায়গাগুলো কিন্তু পাওয়ার রিং, ধনলক্ষ্মী কবচ, রাহু কবচ, এই রাশিগুলো কিন্তু আগামীকাল হঠাৎ প্রাপ্তি যেটা হতে চলেছে কোন কোন দিক থেকে সেটা আপনাদেরকে বললাম। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় হঠাৎ প্রাপ্তি কিন্তু হতে চলেছে, আপনি হতে চলেছেন সৌভাগ্যশালী রাশি আগামীকাল। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশিও কিন্তু আগামীকাল হঠাৎ প্রাপ্তির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, আপনাদেরও কিন্তু সৌভাগ্য আসতে চলেছে মা লক্ষ্মীর কৃপায়। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, যে কোনো দিক থেকে, যে জায়গাগুলো বললাম যে কোনো দিক থেকে আপনারা ধনলক্ষ্মী কবচ, রাহু কবচ আপনারা পরিধান করুন এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হঠাৎ প্রাপ্তি কিন্তু দেখা যাচ্ছে। আমি যে আগামীকাল বৃহস্পতিবার যে তিন রাশির কথা বললাম, মীন রাশিরও যে কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেট, জুয়া, সাট্টা, লটারি, ব্যবসা, কোনো সূত্র থেকে সম্পত্তি হওয়া, টাকা পাওয়া, আটকে থাকা টাকা, বা হঠাৎ কোনো সুসংবাদ পাওয়া, সুসংবাদটা কিন্তু লটারির মতনই কিন্তু, অর্থাৎ এই যে তিন রাশির কথা বললাম মানে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থ পাওয়া, কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা আমি এখানে বলবো না, কিন্তু আপনি কিন্তু হঠাৎ প্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু হতে কিন্তু চলেছে। প্রত্যেককেই আমি আবারও বলবো বিনীত নিবেদন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, প্রত্যেকে কমেন্ট করুন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন বারবার। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।